ঝিনাইদহের জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঝিনাইদহের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জাসদের পক্ষ থেকে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোয়ার হোসেন সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দুর্নীতি, লুটপাট ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। উপজেলায় প্রতিনিধিত্ব থাকতে হবে, তাই নিমিত্তে আওয়ামী লীগ এবং আজকের এই আলোচনা সভার সহযোগী।